তিনি বললেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, অথচ তখন তো ছোট তিনি, কিতাব কোথায় দিল? ওয়াজা আলানি নবিয়া, তিনি আমাকে নবী বানিয়েছেন, অথচ তিনি কোলে, কি করে নবী হলেন? ওজা আলানি আইনামা কুন্তু, ওজা আলানি মুবারাকান আইনামা কুন্তু, যেখানে আমি সেখানেই, যেখানে থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। ঠিক আছে, এটা বুঝলাম। আওসানি বিসসালাতে ওয়া যাকাতে, নামাজ এবং যাকাতের হুকুম দিলেন যতদিন বাঁচব, তখনও তিনি নামাজ যাকাত ফরজ হয়নি। বাররামবি ওয়ালিদাতি, মার প্রতি শ্রদ্ধাশীল করেছেন, তখন তিনি মাকে শ্রদ্ধা জানাবার মতো বয়স হয়নি। এ কথাগুলো কেন বললেন? যে আল্লাহ তাআলা নবীদেরকে আজন্ম নবী মানে। এখানেই আমার একটা ভুল করি, আমাদেরকে অনেক ধোকাবাজরা, তারা আমাদেরকে এই বলে বুঝায় যে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন নবী, মুহাম্মদ রাসূলুল্লাহকে আর দশটা ছেলের মধ্যে বেছে নিয়ে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। আব্দুল্লাহর ছেলেকে নিরীহ ছিল, সত্যবাদী ছিল, যার কারণে আল্লাহ তাকে নবী বানিয়ে নিয়েছেন, নির্বাচিত করেছেন, তখন থেকে তিনি নবী হয়েছেন। এই কথাটা হলো ঠিক নয়, বরং যেদিন নবীদেরকে আল্লাহ অস্তিত্ব তৈরি করেছেন, নবী দেহটা তো একবারে ধপাস করে দুনিয়াতে আসে না, মায়ের পেটে, মায়ের পেটে তো একদিনে বাচ্চা আসে ধীরে ধীরে, আর মায়ের পেটে তো বাচ্চা এসছেন অন্য জায়গা থেকে, রুহের জগৎ থেকে। তো রুহের জগতে যেদিন আল্লাহ নবীদেরকে তৈরি করেন, সেই দিনই প্রত্যেক নবীকে নবী হিসেবে সৃষ্টি করেন, সেই দিনই ঈসা আলাইহিস সালাম নবী, তাকে কিতাব দিবেন সেদিনই ডিসিশন হয়ে গেছে, সে কিতাব তিনি পেয়েছেন, তিনি নবী, সেদিনই ডিসিশন হয়ে গেছে। তো এই জন্যই ঈসা আলাইহিস সালাম যদি আজন্ম নবী হতে পারে, তাকে কিতাব দিয়েছেন বলে বলতে পারেন, তাহলে আমার নবী জি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আজন্ম নবী, আজন্ম রসুল। এইটা আমাদেরকে ভাবতে হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মার শ্রদ্ধাশীল করে দিয়েছেন পৃথিবীতে, মাকে কতটা মায়া করতে হবে, মমতা করতে হবে, মার প্রতি কতটা শ্রদ্ধাশীল থাকতে হবে, তা জনাব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন মাকে কতটা শ্রদ্ধা করতে হবে। সেটা ঈসা আলাইহিস সালাম দেখিয়েছেন যে মাকে নিয়ে তিনি আবার কুহে লুবনানে চলে গেলেন, সেখানে ছেলে বড় হলো, ছেলে মা সেখানে ছেলেকে বড় করলেন, নবুয়তি পেলেন, কিন্তু মার ইন্তেকালের সময় মার রোজা রাখতেন পাহাড়ে দিনের বেলা, আর রাতে ইফতার করতেন গাছের পাতা দিয়ে, ওই সেহেরিও করতেন গাছের পাতা দিয়ে। উপার্জন তেমন একটা ছিল না, খাবার কিছু ছিল না। আসলে দেখুন, নবী অলিগণ এবং তাদের মা বাবা, এদের ঠাঁ ঠিকানা বলে কিছু নেই, এদের ঘর বাড়ি ছেলে মেয়ে সহায় সম্পদ আত্মীয় স্বজন কে কোথায় এগুলো এদের খবর নেই। এদের টার্গেট, এদের নিশানা, এদের ঠিকানা একটাই, সেটা হলো আল্লাহর দিন। আর যার কারণে আজকে কোথায় ইরানে সমরকন্দে জন্ম বাবা খাজা গরিব নওয়াজ, তিনি চলে গেলেন ভারতের উত্তর প্রান্তে, কোথায় বাবা শাহজালাল ইয়ামানে, মক্কা শরীফ থেকে ইয়ামান আরো প্রায় 2000 কিলোমিটার, সেখান থেকে তিনি কোথায় কোথায় পদ বেয়ে বেয়ে চলে আসলেন বাংলার পূর্ব প্রান্তে, সিলেটে চলে আসলেন, কোথায় শাহ আমানত পড়ে আছেন এখানে। মৌলানা কারামত আলী জৌনপুরি ছিলেন ভারতের দিল্লির উত্তরে মোল্লা টোলা, তিনি পড়ে আছেন রংপুর, তিনি কি রংপুর চিনতেন? ঘুরতে ঘুরতে যেখানে তার জীবনের শেষ দিনটি চলে আসছে সেখানেই তিনি চলে গেছেন। আমাকে বাসায় যেতে হবে, আমার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা, এদের সাথে কথা বলতে বিদায় নিতে হবে, না ওগুলো ওনাদের খেয়াল ছিল না। কোথায় খান জাহান আলী পড়ে আছেন খুলনাতে, উনি ছিলেন কোথায়, কোথায় এসে পড়ে আছেন? বাবা শাহ শরফুদ্দিন চিশতি হাইকোর্ট মাজারে পড়ে আছেন, খাজা গরিব নওয়াজের আউলাদ কোথা থেকে কোথায় এসে কোথায় ঢাকায় পড়ে আছেন হাইকোর্টের, ওখানে পড়ে আছেন তিনি। তিনি কি জানতেন যে এখানে কখনো আসবেন? শাহ আলী বাগদাদি, তিনি কোথায় বাগদাদ থেকে এসে মিরপুরে পড়ে আসেন? কেন? তাদের কোনো ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, ঘর বাড়ি ছেলে সন্তান কোনো কিছু মনে ছিল না, শুধু আল্লাহ যেদিকে হুকুম করেছেন সেদিকেই তারা রওনা হয়ে গেছেন, আল্লাহর দিনকে নিয়ে পেরেশান হয়ে সেখানে ঘুরে বেরিয়েছেন। সারুল মোহাম্মদ নিজামপুরি পড়ে আছেন, সোকে পাপে আলী ওয়াইসি পড়ে আছেন, পুকুরা অবক্ষ সিদ্দিক রহমতুল্লাহ, শশীনা নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলে,
শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাই পড়ে আছেন চকবাজার মসজিদে।